আজকের ভিডিওতে আমরা HTML এ অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব। তো অ্যাট্রিবিউটস জিনিসটা কি? অ্যাট্রিবিউটস হচ্ছে আপনি HTML এর যে ট্যাগগুলো আছে বা এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোর মধ্যে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখানে যে আমার অডিওটাকে অফ করে দিই, আমার আপাতত দরকার নেই। তো অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে কি হতে পারে? সাপোজ আমাদের যে সবার প্রথমে HTML ট্যাগ লিখেছিলাম, HTML ট্যাগের ভিতরে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে পারেন। ল্যাং লিখে আপনি যদি ইকুয়াল দিয়ে এটা ইনভার্টেড কমা আমাদের ইয়ান ইউএস, এটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিচ্ছে, যে এটা হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি অ্যাট্রিবিউট। দেন আপনি চাইলে টাইটেলের মধ্যে একটি অ্যাট্রিবিউট দিতে পারেন, টাইটেলের মধ্যে টাইটেল নামে একটি অ্যাট্রিবিউট দিতে পারেন। সাপোজ আমার যে প্যারাগ্রাফ ট্যাগটি ছিল, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি একটা টাইটেল দিয়ে দিই, টাইটেলের মধ্যে আমি লিখলাম জাস্ট টুলটি। তো আমার যখন প্যারাগ্রাফের উপরে আমার কার্সরটা যাবে তখন ইচ্ছে এটা টাইটেল দেখাবে টুলটি। তো আসুন আমরা এটা রান করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যারাগ্রাফের উপর যখন আমি কার্সরটা নিচ্ছি আমার এখানে টুলটিপ লেখা হচ্ছে। ওকে, এখন লেখা হচ্ছে না কেন? ওকে, টুলটিপ পাবো মানে একটু কার্সরটা সরায় আবার লিখতে হবে আর টাইটেল। দেন হচ্ছে আপনাদের যদি আরো কিছু অ্যাট্রিবিউট দেখাই, এখানে হচ্ছে একটি এ ট্যাগ আছে, সেটা হচ্ছে আপনাদের কোনো এক্সটার্নাল লিংক দেখাতে চান সেটার জন্য ইউজ করা হয়। সাপোজ আমি হেডার ট্যাগের আমি একটু পোস্ট, ওয়েল আমি একটু দেখতে গেছিলাম যে পিএইচপি স্টর্মের মধ্যে কীভাবে মানে কোড রিঅ্যারেঞ্জ করার শর্টকাটটি কি, সেটা হচ্ছে আপনার কন্ট্রোল অল্টার এল প্রেস করলে আপনার কোডগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। তো এটা আমার দরকার ছিল, আমি আর কি বারবার আমার রিঅ্যারেঞ্জিং সমস্যা হয়। তো আমি আমাদের এখন হচ্ছে ওই যে এ ট্যাগটি ইউজ করে দেখাবো। এ ট্যাগ জাস্ট এ লিখবো, এ লিখে হচ্ছে ও আচ্ছা ক্লোজিং ব্র্যাকেট না, এখানে হচ্ছে আমাদের কিছু জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে হেল্প। হেল্প লিখে আমি এখানে যে লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কে আমার চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইন্ডেক্স ডট HTML ফাইল আছে। তো আপনাদের এখানে যদি আরেকটা HTML ফাইল থাকে, সাপোজ এখানে আমি আরেকটা HTML ফাইল ক্রিয়েট করি, টেস্ট ডট HTML, টেস্ট ডট HTML এর ভিতরে আমার আপাতত কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে যদি আমি জাস্ট একটু কিছু দিয়ে দিই টেস্ট ডট HTML এর ভিতরে, জাস্ট এই জিনিসটাই কপি করি, কপি করে আমাকে জাস্ট এখানে কিছু এডিট ক্লিক করতে হবে। আমি আমার এই প্যারাগ্রাফটা অফ করে রাখি তাহলে। ওকে, তো ইনডেক্স ডট HTML এর মধ্যে আমি জাস্ট টেস্ট ডট HTML দিয়ে দিলাম। তো টেস্ট ডট HTML লিখে দেন হচ্ছে আমার এখানে ক্লোজিং ট্যাগ দিব, ক্লোজিং ট্যাগের ভিতরে লিখব এখানে আমি যে লিঙ্কটা, এটা হচ্ছে আমার টেস্ট, টেস্ট নামে একটা আমার জাস্ট লিঙ্ক রাখা শো করবো। আমি যদি এটা এখন রান করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরে একটি লিঙ্ক আকার শো করে দেখাচ্ছে, টেস্ট টেস্ট এটা নিচে আন্ডারলাইন। আমি যদি এটা এখন প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন একটি HTML পেজ ওপেন হচ্ছে, সরি নতুন একটি পেজে চলে যাচ্ছে যেখানে হচ্ছে ইনডেক্স নামে আর এই যে টেস্ট ডট HTML আমার অন হয়ে গেছে। এটা হচ্ছে আপনার হেল্প দিয়ে আপনি জাস্ট ইয়া করতে পারবেন। আর কি আছে? ও, সাইজ অ্যাট্রিবিউট। তো আপনি চাইলে একটি সাইজ অ্যাট্রিবিউটও দিতে পারেন। সাপোজ আপনি একটি ইমেজ সোর্স মানে ইমেজ দিতে চান, তো ইমেজ এখানে একটি ইমেজ নিন, সাপোজ এটাকে ধরুন এ দিয়ে ইমেজটার জন্য জেপিজি না, জেপিজি দিয়ে একটা ইমেজ, এখানে আমার একটা ব্ল্যাঙ্ক ইমেজ দেখাচ্ছে, ইনভ্যালিড ইমেজ দেখাচ্ছে। তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ইমেজ বানিয়ে নিই, অন দা ফ্লাই কপি করতে হয়, আমার একটা ব্ল্যাঙ্ক ইমেজ আছে। তো আমি যদি এখন ইমেজ দিতে চাই আমাকে জাস্ট বডি ট্যাগের ভিতরে ইমেজের জন্য আমি এখানে একটা ইমেজ ট্যাগ দিব, img ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের ভিতরে আমাকে আবার ইমেজ ট্যাগটা আমি কমপ্লিট করি, ইমেজ ট্যাগের ভিতরে আমার এসআরসি দিয়ে আমি এখানে ইমেজটা দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এসআরসি দেওয়ার সাথে সাথে আমার অনেক কিছু চলে আসছে। সো আমি এ ডট জেপিজি দিলাম, দেন হচ্ছে আমি এটার অ্যাক্টিভিটি হিসাবে উইথ আর হাইটটা ডিফাইন করে দেবো, উইথ উইথ নাম আমি সাপোজ 100 আর হাইট
হাইট হিসাবে আমি দিলাম 200, দেন আমি আমার ক্লোজিং ট্যাগ দিলাম। এখন আচ্ছা আমি আমার ইমেজটাকে একটু ব্ল্যাক কালার করে দিই, কারণ আমার ব্রাউজারও হোয়াইট কালার, তাহলে বোঝা যাবে না কোনটা কি। এখন যদি আমি লোড করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপ লিংকের পাশে আমার ইমেজটা শো করতেছে। তো এটা শো করার রিজন হচ্ছে আমি এখানে একটা লাইন ব্রেক দেইনি, আমি চাইলে এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই। এখানে যদি আমি একটা বিআর ট্যাগ দিই, এখন হচ্ছে আমার নিচে নিচে শো করবে। জিনিসটাকে আবার রান করি, আপনার যেমন টেস্ট দেন হচ্ছে বিআর ট্যাগের ফলে আমার একটা ইমেজ শো করতেছে, দেন হচ্ছে আমার লরিং এক্সাম, এটা হচ্ছে আমার হেডার, আর হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ। তো আপনারা চাইলে এই ইমেজের সাথে একটি টাইটেল দিয়ে দিতে পারেন, টাইটেলে চাইলে দেখি টাইটেল দেওয়া যাবে, টাইটেল দেওয়া আছে, টাইটেলের মধ্যে টুল ঠিক টুলটিপ দেওয়ার সাথে সাথে আমি যদি এটাকে আবার লোড করি, এখন যখন ইমেজের উপরে যাব, ইমেজের উপরে আমার টুল টিপ লেখাটি লেখা হচ্ছে। আর কোনো অ্যাট্রিবিউট, আচ্ছা আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অল্ট অ্যাট্রিবিউট। সাপোজ আমার এখানে ইমেজটা পাইল না, মানে আমি এখানে ইমেজ দিলাম বাট ইমেজটা আসলে আমার এখানে ইমেজ এই এডট জেপিজি নামে কোনো ইমেজ নাই, আমি যদি ডিলিট করে দিই তাহলে কী হবে, তাহলে হচ্ছে আমাকে বল ব্রাউজারে এখানে কোনো ইমেজ শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ইমেজ শো করতেছে না। তো ইমেজ শো না করলে আমি চাইলে এখানে এখানে কিছু লেখা লেখে দিতে পারি, ওই লেখাটা লিখে দেওয়ার জন্য আমার জাস্ট এখানে এসআরসি এই অ্যাট্রিবিউট করার পরে আমি আরও কিছু জিনিস লিখবো, সেটা হচ্ছে অল্ট। অল্ট লিখে আমার এখানে যেটা লিখবো, সাপোজ এখানে লিখলাম ইমেজ, ইমেজ যদি লিখে দিই তাহলে হচ্ছে আমার ওইখানে ইমেজ লেখা উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেজ না পেলে আমার ওই জায়গা বরাবর ইমেজ লেখা হচ্ছে। আর মোটামুটি অ্যাট্রিবিউটের জন্য একটুকুই, আরও অনেক অ্যাট্রিবিউট আছে, তো আপনারা আস্তে আস্তে দেখবেন। আর আমাদের যে জিনিসটা মেনলি লাগবে সেটা হচ্ছে আমাদের যে একটা লিঙ্ক ট্যাগ, মানে এ ট্যাগ, এটাকের মধ্যে আমরা কীভাবে হেল্প ইউজ করতেছি, এইচইআরএফ, এইচইআরএফ দিয়ে আমরা অন্য লিঙ্কে কীভাবে যাচ্ছি, এই জিনিসটা আমাদের অনেক জায়গায় লাগবে। তো আজকের জন্য একটু কি, ধন্যবাদ।